গ্রীষ্মের তীব্র প্রবাহে যখন পুড়ছে পুরো দেশ তখন স্বস্তির বৃষ্টিতে ভিজল মৌলহীবাজার হবিগঞ্জ ও সিলেট বিকেল থেকে সিলেট অঞ্চলে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি দেশের তুলনায় এই বিভাগে তুলনামূলক গরম কম থাকায় অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ এর মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে মৌলহীবাজারে এ সময় জেলায় চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয় ঝোড়ো হাওয়া পরে বাড়তে থাকে বৃষ্টি এর আগে বিকেলে সুলেটের বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি আবহাওয়া অফিস বলছে সুলেটে ছয় দশমিক ছয় মিলিলিটার মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এছাড়া এই জেলায় তাপমাত্রা কমার পাশাপাশি বাড়বে বৃষ্টির পরিমাণ